ओम नमं भगवते वासुदेवाय नमः 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 समापन যাহাদিগের আশীর্বাদে পূর্ণ বলে এই অকৃত্রিম অধমের বিদা চিন্তনের সুমতি হয়েছে সেই গোলন্দজনক জননের পবিত্র স্মৃতি ধারণ করিয়া গীতার্থ দীপিকা সহ শ্রী গ্রন্থ শ্রী ভগবানের শ্রী চরণে অর্পণ করিলাম। গীতাযজ্ঞ জগৎ মঙ্গলের কল্যাণ হোক, শ্রী গীতাযজ্ঞ ভুবন মণ্ডলের কল্যাণের জন্য এই গীতা ভগবানের শ্রী চরণে গ্রহণ করা হইল। শ্রী ভগবানের শ্রী চরণে শতকোটি বার নিবেদন করা হইল, জগতের কল্যাণ হোক, জগতের কল্যাণ হোক, জগতের কল্যাণ হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জগতের সকল মানুষ সুখী হোক, সকলে শান্তি লাভ করুক, সকলে কল্যাণ লাভ করুক। শ্রী শ্রীমদ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষা যোগং অর্জুন বিষা যোগং ওম অর্জুন বিষা যোগং শঙ্খ যোগ ওম শঙ্খ যোগ ওম শঙ্খ যোগ ওম শঙ্খ যোগ ওম শঙ্খ যোগ শঙ্খ যোগ ওম আমাদের পূর্বপুরুষদের কল্যাণার্থে হিতার্থে পিণ্ডে দান ও পিণ্ডে দান ও পিণ্ডে দান তাদের সর্ব প্রাপ্তির জন্য এই গীতা গ্রন্থর শ্রী ভগবানের উৎসর্গ করিলাম, শিব ভগবানের উৎসর্গ করিলাম। জ্ঞান বিজ্ঞান যোগ বিশ্বর দর্শন যোগ বিশ্ব দর্শন যোগ একাদশ অধ্যায়ে শ্রী বিশ্বরূপ দর্শন যোগ ভগবানের শ্রী স্বরূপ সম্বন্ধে আমরা একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগ নামক একাদশ অধ্যায় আমরা জগতের কল্যাণের জন্য, জগৎ ভগবান মঙ্গলের কল্যাণের জন্য আমরা গীতা পাঠ শুরু করিলাম। অর্জুন, আমার প্রতি অনুগত ও একাগ্র চিত্তে পরম গুচ্ছ ও অতি গুচ্ছতম বিষয় আদি তোমার নিকট সংক্ষেপে বলিতেছি। হে অর্জুন, তুমি একাগ্র চিত্তে আমার শরণাপন্ন এবং আমাকে তুমি অনুসরণ করো। আমি এই অধ্যায়ে পরমেশ্বর ভগবানের স্বরূপ এবং অনন্তরূপ সম্বন্ধে অর্জুনের নিকট ব্যাখ্যা করিলেন। অর্জুন একাগ্রচিত্তে সেই স্বরূপ এবং বিভূতি লক্ষ্যাদি বর্ণনা ও বাক্য শ্রবণ করিলেন। বিশ্বরূপ দর্শনার্থ অর্জুনের প্রার্থনা। অর্জুন বলিলেন, তুমি আমার প্রতি অনুগ্রহ করিয়া যে পরম গুচ্ছ ও আধ্যাত্ম তত্ত্ব বিষয়ক বর্ণনা করিলে তাহাতে আমার এই মোহ বিদূরিত হইল। হে কমলালোচন কমলালোচন করং প্রভু, তোমার নিকট আমি এই বিভূতি আমার এই পরম করুণা এবং বিশ্বরূপ সম্বন্ধে ব্যাখ্যা করিলাম, তুমি মদগত চিত্তে তাহা অবগত হও এবং তুমি জগতের কল্যাণের জন্য তোমার সমস্ত জীব জগৎ জীবকে তুমি তাহা যথাযথ বর্ণনা করো এবং বর্ণনা কর এবং এবং মাহাত্ম্য সময় দ্রুত অবগত হও। হে কমলালোচন,
ভূতগণের উৎপত্তি ও লয় এবং এবং তোমার অক্ষয় মাহাত্ম্য এই সকলেই তোমার নিকট হইতে বিস্তারিতভাবে অবগত হইলেন এবং শুনিলেন। হে পরমেশ্বর, হে পরমেশ্বর, যথাযত্ন এবং আত্মা শুদ্ধির জন্য আমার নিকট এই বিষয়ে তুমি অবগত হইলে ইহা এই এই স্বরূপই বটে। হে পুরুষোত্তম, তব এই ঈশ্বরং একাত্ম এবং ইচ্ছা আমি যে ফল তাহা তুমি দেখিতে ইচ্ছা করিয়াছ তাহা এক্ষণে তোমার নিকট আমি প্রদর্শন করিতেছি। হে পরমেশ্বর, তুমি আমার বিষয় এবং যাহা বলিলে তাহা এই রূপই বটে। তোমার পুরুষোত্তম এবং আমি তোমার সেই স্বরূপ ঐশ্বরীয় রূপ দেখিতে ইচ্ছা করি এবং বাঞ্ছা করি। হে হে প্রভু, হে প্রভু, তত্ত্ব এবং সূক্ষ্মতে সূক্ষ্ম বিষয় এবং তোমার স্বরূপ দেখিবার যোগ্য এবং এক্ষণে তাহা আমি তোমার স্বরূপ অবলোকন এবং পরম যোগমায়া যোগমায়া স্বয়ংবরে অনুভব এবং আমার চিত্তে দর্শন ও স্থাপন করিলাম। হে যদি তুমি মনে করো যে আমি সেই সেই রূপ দর্শনে যোগ্য এবং তাহা তুমি পরমেশ্বর, হে পরমেশ্বর রূপ মহাত্মা এবং তাহা এই অক্ষয় স্বরূপ আমাকে প্রদর্শন করাও। শ্রী ভগবান উপাচ, হে পার্থ, আমার দিব্যাদি এবং অলৌকিক নানা দিব্যি এবং নানা প্রকার এবং নানা প্রকার কৃতি আদি নানা বর্ণ আকৃতি বিশিষ্ট স্বরূপ শত 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 ও শত সহস্র রূপ দর্শন করো। রূপানি স্থাপনী এবং স্বরূপ দেখো। শ্রী ভগবান কহিলেন, হে পার্থ, নানা বর্ণ নানা প্রকার আকৃতি বিশিষ্ট শত শত সহস্র সহস্র বিভিন্ন অভয়াবিষ্ট আমার এই এই অদ্ভুত রূপ তুমি দর্শন করো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, জয় রাধে। আজকে ২০১২ সালের সেপ্টেম্বর মাসের 15 তারিখ। হে বিশ্ববাসীগণ, হে ভক্তগণ, আমার প্রিয় ভক্তগণ, ভগবানের শ্রীপাদপদে আপনারা যারা ভগবান শ্রীপদে আশ্রিত এবং পরম আশ্রিত হইয়াছেন তাদের উদ্দেশ্যে আমি বলিতেছি। আমি আমি বাংলাদেশের সিলেটের পুরানল্যান্ড থেকে আজকে গীতা পাঠ করিতেছি এবং জগতের মঙ্গলের জন্য, জগৎ শ্রী গীতাযজ্ঞ জগৎ মঙ্গলের কল্যাণের জন্য, সকলের কল্যাণ বই আসুক, জগতের শান্তি শান্তির জন্য আমার সবার শ্রী চরণে শত কোটি 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 প্রণতি হই। আমার আমার জন্মস্থান পাইকপাড়া ফেনী জেলায়। আমি ভগবানের কৃপাতে জন্মগ্রহণ করিয়াছি এবং আমার পূর্বপুরুষদের কল্যাণের জন্য আপনারা সকলেই কৃপা এবং পদধূলি লাভ করার জন্য আমি কায় মনে বাক্য আপনাদের শীর্ষে প্রার্থনা জানাই। পরম করুণাময়ের নিকট আমি প্রার্থনা জানাই জগতের কল্যাণের জন্য, যে ভক্ত ওনার শীর্ষে আশ্রিত হয়েছে তাদের কল্যাণ হোক, তাদের মঙ্গল বই হোক, জগতের কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক করিব। জয় রাধে, জয় রাধে।